হাই ফ্রেন্ডস, আমি তোমাদের আজকে ফেলে দেওয়া মুরগির পাগুলিকে একটি অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। তো স্কিপ না করে আমার পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো মুরগির পাগুলিকে আমি ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইয়ের মধ্যে 2-3 মিনিট সময় লাগিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি মুরগির পাশ যে হলুদ চামড়াটা থাকে আমি চামড়াগুলি পরিষ্কার করে নেবো। দেখো খুব সহজে চামড়াগুলি উঠে আসছে, কোনো ঝামেলা নেই। তো এইভাবে আমি সমস্ত পা পরিষ্কার করে নেব। দেখো আমার পরিষ্কার হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আমি মশলার পেস্ট করে নেব, তার মধ্যে একটা গোটা পেঁয়াজ, আদা, রসুন, কিছু পরিমাণ কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, অল্প পরিমাণ জল অ্যাড করে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো ফ্রেন্ডস খুব সুন্দর কালারটা হয়েছে। এবার আমি মুরগির পার মধ্যে সমস্ত মশলা মাখিয়ে নেব। এবার আমি তার মধ্যে কিছু পরিমাণ সরিষার তেল আর পরিমাণ মতো লবণ অ্যাড করে আমি মশলাগুলি ভালো করে পায়ের মধ্যে লাগিয়ে নেব। এবার আমি চলে যাব চুলায়। চুলার মধ্যে এগুলি আমি অল্প পরিমাণ হিটে সেঁকে নিচ্ছি। দেখো তো বন্ধুরা, আমি মুরগির পাগুলিকে মিডিয়াম আঁচে 10-15 মিনিট সময় লাগিয়ে উল্টে পাল্টে এভাবে সেঁকে নিয়েছি। দেখো তোমরা হয়তো মুরগির পা রান্না করে খেয়েছো, কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার খাওয়ার পালা আমাদের, অল্প পরিমাণ সস উপরে দিয়ে এবার আমরা মামিয়ে খেয়ে নিচ্ছি। দেখো আমার মেয়ে তো একদম খুব খুশি। বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমাদের কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে। টাটা।